চার মাসের বেশি সময় একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন খালেদা জিয়া বয়স এবং শারীরিক আরও কিছু জটিলতায় কিছুটা অসুস্থও তিনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও দলের নেতাকর্মীদেরকে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চিকিৎসকদেরকেও নিয়মিত সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না জেল সুপারকে বলা হলে তিনি বলেন আইজি প্রেসিডেন্টের কথা আইজি প্রেসিডেন্টকে বললে তিনি বলেন মন্ত্রীকে বলেন মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় ডাক্তারকে চিকিৎসককেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি আপনারা ওই যে স্যানিটারি কনফাইনমেন্টে যেটা লিখেছেন পুরোপুরি স্যানিটারি কনফাইনমেন্ট একটা নির্জন কারাবাসে রেখে তাই কি আপনারা ওখানে শেষ করে দিতে চান ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে গাজীপুর সিটি নির্বাচনের উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন পুলিশ ও প্রশাসন এখন ভোট বাক্সে ব্যালট পেপার ভরছে এমন অবস্থায় খালেদা জিয়ার মুক্তি মিললেই বিএনপি নির্বাচনে যাবে এমন নয় আর খালেদা জিয়ার কালকা ছেড়ে কথাটাও আমাদের কোনো না এখানে খালেদা জিয়া তো নির্বাচনের ফ্যাক্টর না আনন্দিয়া সেক্টর গঠন করবে রাজনৈতিক কারণে তিনি জেলে গেছেন রাজনৈতিকভাবেই তার মুক্তি হবে এদিকে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকা এসেছে ছয় তরুণের একটি পরিব্রাজক দল সাত দিন আগে রওনা হয়ে বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছায় তারা বাংলাদেশে তোহিদ শান্ত নিউজ 24 ঢাকা চার মাসের বেশি সময় একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন খালেদা জিয়া বয়স এবং শারীরিক আরও কিছু জটিলতায় কিছুটা অসুস্থও তিনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও দলের নেতাকর্মীদেরকে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চিকিৎসকদেরকেও নিয়মিত সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না জেল সুপারকে বলা হলে তিনি বলেন আইজি প্রেসিডেন্টের কথা আইজি প্রেসিডেন্টকে বললে তিনি বলেন মন্ত্রীকে বলেন মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় ডাক্তারকে চিকিৎসককেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি আপনারা ওই যে সনিটারি কনফাইনমেন্টে যেটা লিখেছেন পুরোপুরি স্যানিটারি কনফাইনমেন্ট একটা নির্জন কারাবাসে রেখে তাই কি আপনারা ওখানে শেষ করে দিতে চান ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে গাজীপুর সিটি নির্বাচনের উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন পুলিশ ও প্রশাসন এখন ভোট বাক্সে ব্যালট পেপার ভরছে এমন অবস্থায় খালেদা জিয়ার মুক্তি মিললেই বিএনপি নির্বাচনে যাবে এমন নয় আর খালেদা জিয়া কালকে এই আমাদের কোনো বলে না এখানে খালেদা জিয়া তো নির্বাচনের ফ্যাক্টর না আলহাজির সেক্টর গঠন করতে রাজনৈতিক কারণে তিনি জেলে গেছেন রাজনৈতিকভাবেই তার মুক্তি হবে এদিকে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকা এসেছে ছয় তின்றனர் একটি পরিব্রাজক দল সাত দিন আগে রওনা হয়ে বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছায় তারা বাংলাদেশেই তোহিদ শান্ত নিউজ 24 ঢাকা